जयो जयो जगन्नाथ शोचिर नंद त्रिभुवने करे ओं ज्ञान तिमिरांधस ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलित येन तस्मै श्री गुरवे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथे देवे रथयात्रा। जगन्नाथ हच्छे जगतेर नाथ। तिनी हच्छेन सारा विश्व ब्रह्मांडटाके तिनी पालन करछेन, जगतके पालन करछेन। तो सेई जगन्नाथेर रथयात्रा आसछे 20 जून एवं 28 जून हच्छे उल्टो रथ। এই নদিন ব্যাপী বিশাল মহাসমারোহে আড়ম্বরের সঙ্গে আমাদের রথযাত্রা সম্পাদিত হবে। তো সেজন্য এই রথযাত্রার তাৎপর্য কী, কেন আমরা রথযাত্রা, রাস্তাতে জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য আসেন। জগন্নাথ হচ্ছেন খুবই কৃপালু। তিনি জান যে মন্দিরে অনেকে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন না বিভিন্ন রকমের তাদের সাংসারিক কাজকর্ম করার জন্য, কিন্তু জগন্নাথ এতই কৃপালু তিনি মন্দির থেকে শ্রীমন্দির থেকে বেরিয়ে সবাইকে দর্শন দেওয়ার জন্য তিনি রাস্তায় চলে আসেন। সেজন্য জগন্নাথ দেবের এই যে অশেষ কৃপা সমস্ত আপামর জনসাধারণকে দর্শন দেওয়ার জন্য, এটা হচ্ছে রথযাত্রা। এবং এই রথযাত্রার তাৎপর্য হচ্ছে যে যখন রাধারানী এবং বৃন্দাবনে ছিলেন, গোপীরা গোপবালকেরা কৃষ্ণ গোচারণ লীলা করেছিলেন, সে কৃষ্ণ গোচারণ লীলা করবার সময় তারপরে 12 বছর বয়সে তিনি চলে আসেন মথুরাতে কংসকে বধ করে, তারপর তিনি দ্বারকাতে রাজপ্রাসাদ করেন এবং সেখানে 16,108 জন মহিষীকে নিয়ে সেখানে তাদের সঙ্গে আনন্দে থাকেন। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, কথা দিয়েছিলেন যে তিনি আবার ফিরে আসবেন। কোথায়? আবার বৃন্দাবনে ফিরে আসবেন। কিন্তু কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেন না। কিন্তু কৃষ্ণ সেই জন্য রাধারানী এবং গোপবালক এবং রাধারানীর সখীরা তারা খুবই মানে চিন্তান্বিত এবং খুব দুঃখী ছিলেন এবং কৃষ্ণ বিরহে, কৃষ্ণ মানে সেপারেশনে বা তারা কৃষ্ণ বিরহে, প্রেম বিরহে তারা খুবই কাতর ছিলেন। কিন্তু এই প্রেম বিরহে তারা একটা আনন্দ আস্বাদন করছিলেন, কিন্তু কৃষ্ণ তাদের কাছে নেই, সেই জন্য তারা একটা বিরহ আনন্দ আস্বাদন করছিলেন। তো এখন কৃষ্ণ দ্বারকাতে 16,108 জন মহিষীকে বিয়ে করেছেন, তার প্রত্যেকের সঙ্গে তিনি নিজেকে বিভক্ত করে বা এক্সপ্যানশন করে প্রত্যেকের সঙ্গে আছেন। কিন্তু রাত্রিবেলা যখন ঘুমিয়ে থাকেন তিনি তখন মাঝে মাঝে রাধারানী, ললিতা, বিশাখা বলে তিনি মানে দুঃস্বপ্নের মতো করে তাদের নাম উচ্চারণ করেন। তো তখন যারা রুক্মিণী, সত্যভামা, মিত্রবৃন্দা, জাম্ববতী যারা সমস্ত প্রধান মহিষী তারা ভাবছেন, আরে আমার কাছে যে শুয়ে আছেন কৃষ্ণ আমাদের হাজব্যান্ড, আর তিনি অন্য কোনো মেয়ের নাম উচ্চারণ করছে, তো তারা তাদের কাছে এটা লজ্জার ব্যাপার। তো তখন বলছে যে কি ব্যাপার, বৃন্দাবনে গোচারণ লীলার তারা যে নিশ্চয়ই সে যে মাধুর্যটা সেটা কৃষ্ণ এখনও ভুলে যায়নি, আমরা এত সেবা করা সত্ত্বেও সেই গোচারণ লীলার মাধুর্যটা কী সেটা আমাদের জানতে হবে। তো সেই জন্য রোহিণী মাতা গোচারণ লীলা দর্শন করেছেন কৃষ্ণ যখন বৃন্দাবনে গোচারণ লীলা করেছিলেন, আর রোহিণী মাতা দ্বারকাতেও আছেন। তখন তারা রোহিণী মাতাকে জিজ্ঞাসা করলেন যে মাতা, আপনাদের এই বৃন্দাবনের গোচারণ লীলা সম্বন্ধে আমাদেরকে বলুন। তখন রোহিণী মাতা একটা বড় হল ঘরের মধ্যে, অ্যাসেম্বলি হলের মধ্যে 16,108 জন মহিষী ধরবে এরকম একটা বিশাল বড় হল ঘরের মধ্যে, তখন তিনি এই কৃষ্ণ ভগবানের বলরামের যে গোচারণ লীলা বা বৃন্দাবন লীলা তিনি বর্ণনা করতে থাকেন। তো গোচারণ লীলা যখন বর্ণনা করবেন তখন রোহিণী মাতা সুভদ্রাকে বললেন, কৃষ্ণের যে বোন, তুমি গেটে থাকো, কৃষ্ণ বলরাম তো রাজকার্য করছেন, তাদের লীলা বা তাদের গুণগান আমরা করছি, তখন তারা হয়তো এখানে এসে যাবেন, তো তারা আসার আগে আমাকে সতর্ক করে দেবে যে আমি তখন যাই হোক, এটা রোহিণী মাতা বললেন। কিন্তু এখন ঘটনাটা হচ্ছে কি, শাস্ত্রে বলছে কি, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামপি হৃদয়ে ছ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, কিন্তু আমার ভক্ত যেখানে আমার গুণগাথা কীর্তন করে থাকেন আমি সেখানে উপস্থিত হয়ে যাই। তো যেখানে রোহিণী মাতা কৃষ্ণ গুণগান, গোচারণ লীলা, বৃন্দাবন লীলা বর্ণনা করছেন,
কৃষ্ণ বলরাম স্থির কী করে থাকতে পারেন, তিনি সেখানে চলে এসেছেন। সুভদ্রাকে যে ইনফর্ম করার কথা ছিল রোহিণীমা থেকে, তিনি এই কৃষ্ণ বৃন্দাবনের অপূর্ব মাধুর্যময় এই বৃন্দাবন লীলা শ্রবণ করে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে আর হাত পাগুলো সংকুচিত হয়ে গেছে। আর কৃষ্ণ বলরাম তিনেরা যারা এসে তার নিজের লীলা শ্রবণ করে তাদের প্রেমের আপ্লুত হয়ে তাদেরও হাত পা এরকম সংকুচিত হয়ে গিয়ে কৃষ্ণ এই জগন্নাথ বলদেব এবং সুভদ্রা এই রূপ ধারণ করেছেন। তো এটা হচ্ছে ভগবানের আরেকটা রূপ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, আবার তিনি হচ্ছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ প্রেমে বিরহে তিনি বিরহ সুখ আস্বাদন করছেন। তো এখন এই যে জগন্নাথ, তখন নারদ মুনি সেখানে পৌঁছে গেছেন, নারদ মুনি বলছে প্রভু এই রূপ তো আমি কোনোদিন দেখিনি, তখন বলছে এই রূপেও আমি প্রকট হব। তখন এই কলিযুগে দারুব্রহ্ম রূপে জগন্নাথ এই যে বৃন্দাবন লীলা শ্রবণ করে নিজের লীলা শ্রবণ করে তাদের যে প্রেমে আপ্লুত হয়ে তাদের হাত পা সংকুচিত হয়ে গেছিল যে রূপটা, সেইটা দারুব্রহ্মে কলিযুগে তিনি সময়কে আপামর জনসাধারণকে আশীর্বাদ করছেন বা কৃপা বিতরণ করছেন। তো এই জগন্নাথ যখন যে এবার তো সেই রূপটা তখন ধারণ হয়েছিল, মর্ত্যলোকে কীভাবে আসবে, তখন বিশ্বাবসু বলে তিনি সবরাজ, তিনি ওই নীলমাধব বা রূপে পূজা করতেন নীলাদ্রি পর্বতে উড়িষ্যাতে। তো তিনি হচ্ছেন নিচুজাত শুয়োর চড়ায়, তো তিনি পুজো করতেন নীলমাধবের পুজো করতেন। তো রাজা সব ইন্দ্রদুম্ন রাজা তখনকার রাজা ছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন ভগবানকে, কিন্তু সে ভগবানকে যে স্বপ্নে দেখেছেন তিনি বলছেন আমি ভগবানকে পুজো করতে চাই, তাকে দর্শন করতে চাই সাক্ষাৎ। তাদের সমস্ত পারিষদদেরকে বিভিন্ন ডাইরেকশানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পাঠালেন, বিদ্যাপতি বলে একজন পুরোহিত ছিলেন তাকেও পাঠালেন। তখন বিদ্যাপতি ঘুরতে ঘুরতে ওই বিশ্বাবসু যে গ্রামে থাকেন, যে সবরাজ পল্লীতে যেখানে থাকেন নীলগিরি পর্বতের কাছে, সেখানে পৌঁছে যান। তিনি যখন আসেন তখন বিশ্বাবসু যে সবরাজ তিনি নীলমাধবের পুজো করতে চলে গেছিলেন, তার কন্যা সে ছিল ললিতা, সে বাড়িতে ছিল। ইনি পরিশ্রান্ত মানে পায়ে হেঁটে এসেছেন, তখন ললিতা তাকে জল দিয়ে ব্রাহ্মণের, আর এরা হচ্ছে নিচু জাত এরা হচ্ছে ব্রাহ্মণ, তো তাকে সেবা শুশ্রূষা করেছেন। বিশ্বাবসু যখন ফিরে আসেন পুজো করে নীলমাধবে, তো তার শরীর থেকে অগুরু বিভিন্ন রকমের সুগন্ধি মানে যে অ্যারোমা তার বা কী বলে ঘ্রাণ তার শরীর থেকে বেরোচ্ছে, তখন বলছে নিশ্চয়ই ইনি ভগবানের সত্যিকারে পুজো করে এসেছেন এবং ভগবান এর সঙ্গে ওনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। বিদ্যাপতি বুঝতে পারলেন তার মানে আমাকে এখানে কিছুদিন থাকতে হবে, আমার রাজার স্বপ্নের দর্শন করার যে ভগবান এখানে নিশ্চয়ই আমি কোনো যোগসূত্র পাব। তো ললিতা আমাদের সেখানে থেকে গেলেন, আর ললিতা যে সেবা করেছিলেন বিশ্বাবসুর মেয়ে, ঘটনাচক্রে কিছুদিনের মধ্যে তার সঙ্গে বিয়ে হয়ে গেল বিদ্যাপতির। তারা তো আনন্দে দিয়ে দিল, ব্রাহ্মণের পাত্র পেয়ে গেছেন আমাদের নিচু জাতির মেয়ের সঙ্গে। তো সেখানে আর বিদ্যাপতি বিয়ে করলেন এই কারণে, তার অবিষ্ট সিদ্ধি যে ভগবানকে যদি দর্শন করতে পাই তাহলে আমাদের একজন মেয়েকে বিয়ে করতে গেলে আমার কী অসুবিধা আছে, তো সেই হিসেবে রাজার কার্যটা সম্পাদিত হবে। তো সেই জন্য তিনি ললিতাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে তখন বলছে তোমার বাবাকে বলো, তোমার বাবা যে পুজো করতে যায় সেখানে যেন আমাকে নিয়ে যায়, আমি দর্শন করতে চাই। তখন তার বাবাকে বললেন ললিতা, ললিতাকে তখন বলছে না 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 আমি কাউকে এখানে নিয়ে যাব না, আমি জগন্নাথের মানে নীলমাধবের আমি এক্সক্লুসিভলি আমি পুজো করি, এবং কেউ যদি যায় সেখানে সেখানে হয়তো ভগবান তার সঙ্গে চলে আসতে পারে, তার মানে পবিত্রতা বা তার যে কি আকর্ষণে ভগবান তার কাছে চলে আসতে পারে কেউ যদি সেরকম পিওর সোল হয়, তো সেই জন্য আমি চাই না অন্য কারোর মাধ্যমে ভগবান চলে যাক আর আমি সেবা থেকে বঞ্চিত হই, সেই জন্য কাউকে নিয়ে যেতেন না। হ্যাঁ, তো তখন কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পরে জামাই আপনার উনি খুব মর্মাহত, আপনি নিয়ে যান, বলছে ঠিক আছে একটা কন্ডিশনে নিয়ে যাব, ওর চোখ বেঁধে দেবো আমি যাতে ও রাস্তা খুঁজে না পায় কোথা থেকে আমি কোথায় নিয়ে গেলাম। তো চোখ বেঁধে দেখে নিয়ে গেলেন, আর ললিতা তার স্ত্রী বিশ্বাবসুর মেয়ে সে কী করছেন একটা পুঁটলির মধ্যে সরিষা দিয়ে দিয়েছে আর নিচে একটা ছিদ্র করে দিয়েছে। তো ও যখন চোখ বন্ধ করে নিয়ে গেছিলেন বিদ্যাপতিকে, তো সরিষাটা রাস্তায় রাস্তায় পড়ে গেছে। তো ওখানে যখন গিয়ে তার চোখ খুলে স্বয়ং ভগবান নীলমাধবকে দেখে তিনি তার যে অপূর্ব মাধুর্যময় সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়ে গেছেন। তো বলছে তুমি এখানে থাকো, আমি জঙ্গল থেকে ফলমূল এবং ফুল পুষ্প তুলে নিয়ে আসি। ফলমূল পুষ্প তুলে আনতে তখন সেখানে একটা কুণ্ড ছিল, তাকে রোহিণী কুণ্ড, সেই রোহিণী কুণ্ডতে যখন বিদ্যাপতি দেখছেন সে মন্দিরের পাশে,
একটা পাখি সেই রোহিণীকুণ্ডের মধ্যে পড়ে গেছে, আর সে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি শঙ্খচক্র গদাপদ্ম ধরে সে বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছেন। তুমি বলছি বাহ ভাই, এই জায়গার কী মাহাত্ম্য! একটা পাখি পড়ে গেল সেই কুণ্ডের মধ্যে, আর সে তার শরীর ত্যাগ করার সঙ্গে সঙ্গে সে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি ধরে বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। তাহলে আমি যদি এই কুয়োর মধ্যে ঝাঁপ দিই, তখন আমিও তাহলে এই শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণু মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে চলে যেতে পারবো। তিনি যখন অ্যাটেম্প করেছেন ঝাঁপ দেবেন, তখন দৈববনে হয়েছে, বিদ্যাপতি তুমি তোমার রাজার কার্য সিদ্ধি করবার জন্য এসছো, তুমি তোমার এখন সেলফিশ মেন্টালিটি হয়ে তুমি নিজের উদ্ধারের কথা চিন্তা করছো, রাজার কী হবে, তুমি নিজেকে এভাবে বৈকুণ্ঠে যাওয়ার তোমার নিজের কী বলে গতি ভালো হবে সেইটা নিয়ে চিন্তা করো না, তুমি যে জন্য এসছো সেটার জন্য তুমি মনোনিবেশ করো। তখন তিনি সেই দৈববাণী শুনে তিনি তার যে পরিকল্পনাটাকে বন্ধ করলেন, এবং তিনি যখন তার এদিকে বিশ্বাবশ্য সমস্ত ফলমূল সংগ্রহ করে নিয়ে চলে এসেছেন, তখন সেখানে দেখাচ্ছেন যে বিশ্বাবশ্য কোনটা টক ফল সেটা ফেলে দিচ্ছে, মিষ্টি ফল সেটা ভগবান ইন্দ্রমাধবকে সরাসরি ডাইরেক্ট খাওয়াচ্ছেন, তার এঁটোটা খাওয়াচ্ছেন, আর ভগবান এত প্রেমে সহকারে বিশ্বাবশ্যর প্রেমে সেই ফল খাচ্ছেন। যেরকম শোভরি বলে একটা রামচন্দ্র লীলায় একটা মাতাজি ছিলেন বয়স্কা, তার গুরু মাতঙ্গ মুনি বলে গিয়েছিলেন যে তোমার রামচন্দ্র একদিন আসবে, আমি তো চলে যাচ্ছি এখন আমার বয়স হয়ে গেছে, তুমি আশ্রম দেখাশোনা করো, একদিন রামচন্দ্র আসবে এখানে আর তাকে তুমি এই সেবা করবে। আর তিনি বসে আছেন, রামচন্দ্র কবে আসবেন আমার আশ্রমে, কবে আসবেন, এইভাবে তিনি বসে আছেন। বসতে বসতে তিনি ইয়ং মেয়ে, তার বিয়ে করেনি, শুধু ভগবানের তার বাবা বিয়ে দেবে বলে বিয়ে না করে সে চলে এসেছে, কেননা তৎকালীন যুগে এরকম নিয়ম ছিল বিয়েতে অনেক পশু বলি দিয়ে সমস্ত অতিথিকে খাওয়াতে হতো। বলছে পশু বলি দিয়ে অতিথিকে খাইয়ে আমার বিয়ে হবে, এই পাপের বিয়ে আমি করব না, তো বলে তিনি চলে এসে আশ্রমে চলে এসেছিলো, এরকম বড় হিস্ট্রি আছে। তো তখন বলছে রামচন্দ্র আমি তোমাকে আশীর্বাদ করছি, তো আমি তো এখন চলে যাচ্ছি, তুমি এখানে থাকো। ওই ইয়ং মেয়ে, বিয়ে না করার মতো মেয়ে যে অল্প বয়সী ছিল, সে আস্তে আস্তে রামচন্দ্রের অপেক্ষা করতে করতে বয়স্কা বুড়ি হয়ে গেছে। তারপরে রামচন্দ্র সত্যি সত্যি এসেছিলেন এবং তাকে সে ফল সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের সঙ্গে, যে কোনটা মিষ্টি কোনটা টক ফল, সেই মিষ্টি ফলটা নিজে খেয়ে আবার রামচন্দ্রকে দিচ্ছে, রামচন্দ্র সেই ফল খাচ্ছে। লক্ষণ রেগে যাচ্ছেন, এই কী, এর কোনো কাণ্ডজ্ঞান নেই, নিজের এঁটো দিচ্ছে ভগবান, কিন্তু ভগবান প্রেমের বশীভূত, তিনি প্রেমটাকে আস্বাদন করে থাকেন। তো যাই হোক, সেরকম বিশ্বাবশু যেহেতু একই রকমের ঘটনা, সেই জন্য ওই মানে সৌভরী এই যে মাতঙ্গ শিষ্যা তার কথা আমি এখানে উত্থাপন করলাম। সৌভরী যেরকম করেছিলেন, বিশ্বাবশু সেরকম নিজে মুখে দিয়ে ভগবানকে খাওয়াচ্ছেন কোনটা মিষ্টি কোনটা, আর ভগবান পাচ্ছে। তো এই এত সুন্দর রূপ দর্শন করে বিদ্যাপতি বলছে আমার কার্য সিদ্ধি হয়ে গেছে। তখন তিনি সেখান থেকে ফিরে এসেছেন, এসে রাজাকে খবর দিয়েছেন যে আপনার স্বপ্নে দেখা ভগবানকে আমি দেখতে পেয়েছি, চলুন। তখন রাজা সমস্ত সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে সেইখানে চলে এসেছেন, আর বিশ্বাবশু বলছে এ তুমি এই জামাই, আমি এই জন্য ওকে নিয়ে যেতে চেয়েছিলাম না, আর এ নিয়ে গেছি, এখন রাজা দেখে নিয়ে এসেছে আমার ভগবানকে নিয়ে যাবে বলে। তো তখন তিনি ফাইট করেছেন, কিন্তু রাজার কাছে কি আর বিশ্বাবশু কী করবে, রাজা তাকে বন্দি বানিয়ে রেখেছেন। কিন্তু ওখানে যখন গেছেন, ওখানে কীভাবে গেলেন, এই যে সরিষার দানাগুলো পড়ে গেছিলো যে পুটুলির মধ্যে নিয়ে গেছিলেন, সেই সব সরিষা গাছ হয়ে গেছে, সেইটাকে চিনে চিনে সেই রাস্তা দেখে দেখে তারা সেই পাহাড়ের কাছে গিয়ে যখন ওখানে দেখে যে মন্দিরের কাছে ভগবান নীলমাধব নেই, তখন বলছে আমার ভুলের জন্য নীলমাধব চলে গেলেন। তখন আকাশ থেকে দৈববাণী হলো যে আমি আর নীলমাধব রূপে দর্শন দেবো না, আমি দারুব্রহ্ম রূপে দর্শন দেবো, তুমি বাড়ি ফিরে যাও, দেখো সেখানে তুমি দারুব্রহ্ম রূপে আমাকে দর্শন পাবে। তখন রাজা বাড়ি ফিরে এলেন, বাড়ি ফিরে এসে একটা বড় একটা লক, কাঠের লক এসে সমুদ্রে পুরীতে এসেছে, তখন তাকে স্বপ্ন দেখালো যে এই যে কাঠের এই দিয়ে তুমি জগন্নাথের মূর্তি বানাও, আমার মূর্তি বানাও। তখন সেই যে কে তুলবে সেই কাঠের লোক, এত বড় লোক আর অনেক ভারী, সমস্ত হাতি টাতি দিয়ে তুলেছে তো পারেনি। তখন বলছে বিশ্বাবশুকে ডাকো, আমার যে নীলমাধবের পুজো করত, বিশ্বাবশুকে ডেকেছে না, বিশ্বাবশু সেই একজনই ওই কাঠের লোকটাকে তুলে নিয়ে চলে এসেছেন, এটাকে বানাবে কে, ভগবানকে বানাবে কে। তখন একজন বৃদ্ধ, তিনি বিশ্বকর্মা অ্যাকচুয়ালি, তিনি বৃদ্ধ রূপ ধারণ করে বলছে আমি 21 দিনের মধ্যে বানিয়ে দেবো, কিন্তু আমি যে ঘরে বানাবো সেখানে যেন কেউ মানে আমাকে ডিস্টার্ব না করে, দরজা বন্ধ করে আমি বানাবো। কিন্তু 21 দিনের আগে যখন দরজার যে কার্ভ করছেন বা এই যে খোদাই করছেন কাঠের যে ভগবানকে বানাচ্ছেন, কোনো সাড়াশব্দ হচ্ছে না। তখন রাজা এবং রানী ভাবছেন হয়তো
বয়স্ক লোক হয়তো মারা গেছেন, কোনো সাড়া শব্দ আসছে না, তখন দরজা যখন খুলে দিয়েছেন তখন দেখছে অসম্পূর্ণ ভগবান এই জগন্নাথ বলদেব সুভদ্রা এরকম যেরকম হাতটা সংকুচিত হয়ে আছে। তখন বলছে আমাদের ভুলের জন্য ভগবান সম্পূর্ণ রূপ ধারণ করেননি, আর সেই যে কাঠের খোদাই করেছিলেন যে মূর্তি যিনি খোদাই করেছিলেন তিনিও কোথাও নেই, এখানে দেখতে পাচ্ছি না। তখন আকাশে আমার এই জীবনের আর কি লাভ আছে, আমি নিজেকে আমি সুইসাইড করব। রাজা যখন এইভাবে অ্যাটেম্প নিয়েছেন তখন দৈবগণে হলো যে না 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 না, তোমাকে সুইসাইড করার দরকার নেই, এইটা হচ্ছে আমার একটা রূপ, এবার এটা যে জগন্নাথ রূপ, এই দারুব্রহ্ম রূপে আমি এই কলিযুগের সমস্ত ভবসাগরে যারা হাবুডুবু খাচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য এই জগন্নাথ রূপে আমি কলিযুগে আমি দর্শন দেব। তো সেজন্য এই কলিযুগে এই যে জগন্নাথ রূপ সেদিন প্রকট হলো এবং সেই জগন্নাথের রথযাত্রা আসছে। এই রথযাত্রার যখন এই যে জগন্নাথ এই এর যে ভাবটা এরকম, কৃষ্ণ যখন একবার সূর্যগ্রহণের সময় দ্বারকা থেকে মানে ব্রহ্মাণ্ড সরোবর যেটা হচ্ছে আমাদের দিল্লির কাছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে ব্রহ্মাণ্ড সরোবর আছে, সে ব্রহ্মাণ্ড সরোবরে কৃষ্ণ সূর্যগ্রহণের সময় স্নান করতে আসবে, আর রাধারানী আর যে অন্যান্য নন্দ মহারাজ যশোদা মাই গোপসখারা গোপিকারা তারাও ভাবছে কৃষ্ণ আসবে এই কুরুক্ষেত্রে ব্রহ্মাণ্ড ঘাটে, তার সঙ্গে তাহলে আমাদের সাক্ষাৎ হবে। তো তখন তারা সেখান থেকে বৃন্দাবন থেকে রাধারানী নন্দ মহারাজ কৃষ্ণের পিতা নন্দ রানী যশোদা মাই সবাই এসেছেন আর কৃষ্ণ দ্বারকা থেকে এসেছেন, সে ব্রহ্মাণ্ড সরোবরে মিলিত হয়েছে, ব্রহ্মাণ্ড সরোবরে মিলিত এতদিন পরে মিলিত হয়েছেন। তখন বলছে আর কৃষ্ণকে চিনতে পারছেন না, কৃষ্ণ হচ্ছে গোপবেশ, হ্যাঁ কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। মানে গোপবেশ কোথায়, তুমি হাতি ঘোড়া এই সমস্ত কি অস্ত্র শস্ত্র নিয়ে এসেছ, এগুলো আমাদের পছন্দ নয়, তোমার সেই গোপবেশ বৃন্দাবনের বেশে তুমি আসো। আর তখন কৃষ্ণ বলরাম কৃষ্ণকে সেখানে রথের উপরে বসিয়ে তারা বৃন্দাবন দিকে নিয়ে যাচ্ছে, বলছে তোমরা চলো বৃন্দাবনে চলো। সেই যে বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছে কুরুক্ষেত্র থেকে এবং সেই যে ভাব নিয়ে যে রাধারানী এবং অন্যান্য গোপিকারা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু, সেই ভাব নিয়ে পুরী জগন্নাথ মন্দিরে সেই কৃষ্ণ বিরহে স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাবে কৃষ্ণ বিরহে তিনি জগন্নাথকে মানে রথের দড়ি ধরে টানছেন। সেই জন্য আমাদের ভক্তদের আপনারা সেই ভাব নিয়ে সেই বিরহ ভাব নিয়ে ভগবানের থেকে যে আমরা কি অনেক জন্ম জন্মান্তর ধরে ভগবান থেকে যে আমরা দূরে আছি ভগবানের সংস্পর্শে নেই, আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধটা যাতে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি ভগবানের সেই যে বিরহ ভাবে নিয়ে ভগবানের সাথে যাতে মিলিত হতে পারি, নিত্য ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি সেই সম্পর্কে, সেই হিসাবে সেই ভাব নিয়ে আমরা জগন্নাথের রথের দড়ি টানব। সবাইকে আমরা আহ্বান করছি আমাদের ইস্কন শিলিগুড়ি মন্দিরের ভক্তদের পক্ষ থেকে, সবাই আসুন এবং এসে সেই বিরহ প্রেম ভাব যেরকম মহাপ্রভু প্রকট করেছিলেন এবং রাধারানীরা কৃষ্ণকে ভগবানকে রথে করে বসিয়ে বৃন্দাবনের দিকে নিয়ে যাচ্ছিলেন, আমরাও ইস্কন শিলিগুড়ি মন্দির থেকে এই যে ডাবগ্রাম সূর্যনগর ময়দানে সেখানে মাসির বাড়ি হচ্ছে সেই সুন্দরাচল বৃন্দাবনে আমরা কৃষ্ণকে সেইভাবে আমরা নিয়ে যাব, আর নিয়ে গিয়ে আমরা জগন্নাথের অশেষ কৃপা লাভ করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করব, সেই জন্য সবাইকে আমরা নিমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ। চরণবন্দন সচিরানন্দন।